অন্য প্রসঙ্গ, শাহপাক থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 35 নেতাকর্মী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তাদের জামিন দেন। এদিকে বেগম জিয়ার মুক্তি দাবিতে আদালতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। শাহবাগ থানায় করা নাশকতার দুই মামলায় জামিনের জন্য রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। দুপক্ষের শুনানি শেষে সিনিয়র জজ কে এম ইমরুল কায়েস মির্জা ফখরুল সহ 35 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এইরকম আজগুবি মামলা এই সরকার 2014 থেকে এ পর্যন্ত বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দিয়েছে, এই মামলাও তার একটা নতুন সংস্কার। যেহেতু মামলাটা তদন্ত করে চার্জশিট বিজ্ঞাপন দাখিল করেছে, সুতরাং এই মুহূর্তে ভিত্তিহীন বলাটা সঠিক না। এই মামলা তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং সাক্ষ্য প্রমাণের জন্য বিচারের জন্য দিন ধার্য হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ,